আচ্ছা অলঙ্কৃত, তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আমরা মোটামুটি দেড় মাস হয়ে গেল প্রায়, আজকে অ্যাডিনোয়েড হয়েছিল আর কানেও ব্যথা হতো বলে আমরা একটু কানেও একটা জিনিস একটু রেখেছিলাম। তো আজকে আপনার এই দেড় মাসের পরে আপনার আগে কি ছিল, এখন কেমন আছে? আগে স্যার যেটা মেইন হতো, কানে ব্যথা হতো প্রচণ্ড, সেই ব্যথা তো এখন আর নেই। ও মুখ হাঁ করে ঘুমোতো, হ্যাঁ, মাঝে মধ্যেই টোটাল একটা ওয়েলবিং, মানে একটা বুদ্ধি, মানে কি হয় একটা হাবাগোবা টাইপের, আমার চুপচাপ বসে আছে, মানে কি এদের অক্সিজেশন কম হয় বলে এদের না টোটাল একটা অ্যালার্টনেসটা কমে, অ্যালার্টনেস এবার মানে চনমন হয়ে গেছে, মানে ইয়েটা যে আটকে যাওয়ার ব্যাপারটা ব্লক, সে ব্যাপারটা কেটে যায়। ব্রেন ডেভেলপমেন্ট বলি, সবাই হাসবে না, বুদ্ধি হবে, বেড়ে যাবে না, রিয়েলি বুদ্ধি বাড়ে সবাই ক্লাসে সবাই। তারপরে আমাকে বলে যে সে ডাক্তারবাবু আগের পারফরমেন্স ও বেটার পারফরমেন্স, টিচাররা বলে যে ভালো হয়ে যাচ্ছে বাচ্চা। আর একটা জিনিস লক্ষ্য করবেন, মুখের চেঞ্জ হয়, হ্যাঁ সেটা আপনি স্যার রিয়েলাইজ করছেন, সেটা হয়েছে একদম। কারণ হচ্ছে এই যে হাঁ করে করে থাকে, হালকা করে উঁচু হতে থাকে দাঁতগুলো, কারণ হাইয়ার্স প্যালেট, যেইমাত্র আপনি এটা দেখবেন কিছুদের মধ্যে আরও ছ মাস বাদে দেখবেন পুরো বন্ধ হয়ে গেছে, পুরো মুখটা বন্ধ, মুখের শেপটা দেখবেন বেটার হয়েছে। কারণ হচ্ছে কি, যখনই আমাদের হাঁ করে থাকা হয় তখন কি হয়, প্যালেটটা উঁচু হয়ে যায়, তারপরে ডেনচারগুলো এই যে পুরো জিনিসটাই টিথের অ্যালাইনমেন্টগুলো খারাপ হয়ে থাকে, সেইটা কিন্তু আস্তে 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 পুরো নরমাল টিথের অ্যালাইনমেন্ট ওর কিন্তু একদমই বাজে ছিল, হ্যাঁ। এবার দেখবেন আপনি ছ মাসের মধ্যে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, সো লাইফটাই বদলে যায়। কিন্তু এটা লোককে বোঝানো যায় না যে সত্যি সত্যি অ্যাডিনয়েড কীরকম, অ্যাডিনয়েড না 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 অ্যাডিনয়েড তো থাকে, আমারও মায়েরও হাঁ করে দাঁত উঁচু ছিল, দাদুরও দাঁত উঁচু, তাদের যেন অধিকার যেন আমাদের দাঁত উঁচু হয়ে যাওয়াটা, বুদ্ধি কমে যাওয়াটা, তাই না, হাবাগাবা হয়ে যাওয়াটা। তুমি ভালো আছো, খুশি? আপনারা খুবই খুশি, তাই তো? খুবই স্যাটিসফাইড আমরা।